Niyyah, or intention, something that you want or plan to do. During this holy month, it is important to set the right intentions. And what's our intention this Ramadan? Same as always. Join us this Ramadan and let's give back to our communities. $5 can provide a warm iftar meal. $50 can sponsor an orphan this entire Ramadan season. $60 can send a food pack to a family of five for an entire month. $500 gives the gift of clean drinking water for an entire village. This Ramadan, let's set the right intentions together. Turn your intention into action and give today at zakat.org. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ba'd. দেশ এবং দেশের বাইরে থেকে যে বাজারে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি ইউটিউব ইউএসএ কর্তৃক আয়োজিত জাকাত ফাউন্ডেশন অফ আমেরিকা স্পন্সর্ড বাই আমাদের চমৎকার আয়োজন রমাদান কোয়েশ্চেন এন্ড অ্যান্সার প্রোগ্রামে। প্রিয় দর্শক, প্রোগ্রামটি নিয়ে সাথে আছি আমি ফজলে রাব্বি এবং বরাবরের মতনই আমাদের প্রোগ্রামে একজন বিশেষজ্ঞ অতিথি থাকেন। চলুন, শুরুতে পরিচয় হয়নি, আজকে আমাদের সাথে কে আছেন? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে শেখ, আমাদের প্রিয় পরিচিত মুখ, শেখ মুফতি ওয়ালিদ আল হামিদি মাদানি। আমি শেখকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। হাইয়াকুমুল্লাহ, আহলান ওয়া সাহলা। আলহামদুলিল্লাহ শেখ, যেমনটি বলছিলাম আলহামদুলিল্লাহ এই চমৎকার আয়োজন জুড়ে প্রিয় দর্শক, আমরা বাংলা ভাষাভাষী মানুষের কাছে রমাদান কেন্দ্রিক রমাদানের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য সহ রমাদান এবং এর বাইরেও বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা এই প্রোগ্রামটিতে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো আমরা সরাসরি ইনশাল্লাহ প্রশ্নে যাব। তার আগে দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি, আপনাদের যে কোনো প্রশ্ন কিন্তু আমাদেরকে পাঠাতে পারে ইনশাল্লাহ। আমাদের সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের ইসলাম সম্পর্কে বা রমাদান কেন্দ্রিক এর বাইরে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আমাদের সরাসরি শায়খের কাছ থেকে সরাসরি উত্তর জেনে নিতে পারেন। এই জন্য আপনাকে অবশ্যই প্রশ্নটি আমাদের চ্যাটবক্সে জানাতে হবে, আমরা ইনশাল্লাহ শায়খের কাছ থেকে জানার চেষ্টা করব। তো শেখ ইনশাল্লাহ আমরা দেরি করছি না, আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কিন্তু আমরা রমাদানের বেশ কিছুদিন অতিক্রম করে ফেলেছি। তো আশা করছি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারাই আছেন, দিনি ভাই এবং বোনেরা, চেষ্টা করছি রমাদানের প্রতিটি মুহূর্তকে যথাযথ কাজে লাগাবার। তো শুরুতে একটু আপনার কাছে শর্ট, খুব সংক্ষিপ্ত ভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু নসিহা, যে কিভাবে আমরা সময়গুলোকে কাজে লাগাতে পারি, এরপর পরেই আমরা ইনশাল্লাহ প্রশ্নে যেতে চাই। আমাদের সম্মানিত দর্শক শ্রোতা টেলিভিশন সেটের সামনে বসে অথবা আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম বা আরো যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেখান থেকে দেখছেন, যেমনটা বলেছেন যে আমরা আমাদের সময়কে কিভাবে কাজে লাগাতে পারি। দেখুন, আমাদের সামনে আমাদের জন্য কিছু রোল মডেল আছেন, আমরা যাকে অনুগত করব পুঙ্খানুপুঙ্খ রূপে, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রমাদানকে কিভাবে অতিবাহিত করতেন সেটা আমাদের জন্য একটা রোল মডেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে যারা চেষ্টা করেছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। আমরা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চাইলেই হতে পারবো না, সম্ভব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের তো তুলনাই হয় না। কিন্তু আল্লাহ রাসূলকে যারা পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করে দেন করার চেষ্টা করেছেন তারা আমাদের জন্য মডেল হিসেবে আছেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরামগণ।
তারা কিভাবে রমাদানকে কাজে লাগিয়েছেন আমরা যদি সেদিকে যাই তাহলেই আমরা অনুধাবন করতে সহজ হবে। প্রথমত যে রমাদান আসলে তাদের জীবনের মধ্যে কি পরিবর্তন হতো, এক নম্বর পরিবর্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অধ্যয়ন করতেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদান আসতো তখন তিনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে কোরআন পুরোটা পড়ে পড়ে শোনানো একজন আরেকজনকে শোনাতেন। এবং রওয়ায়েতে এমনও আছে যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে বছর বিদায় নেন সে বছর দুইবারের কথাও মেনশন করা হয়েছে। তার মানে এখানে সময় কাজে লাগানোর অন্যতম একটা মাধ্যম ছিল কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয় হচ্ছে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের মধ্যে এত পরিমাণ বেশি দান করতেন, রিহ আল মুরসালাহ বলা হয়েছে, প্রবাহিত বাতাসের ন্যায়। প্রবাহিত বাতাসের ন্যায়, বাতাস যেরকম যখন প্রবাহিত হয় একজন মানুষ যখন কোথাও দাঁড়িয়ে থাকে তার সবদিকে বাতাস, উপর নিচ সামন পেছন ডান বাম সকল পাশে বাতাস প্রবাহিত হয়, এটা স্পর্শ অনুভব করা যায়। ঠিক ওরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানটা এত বেশি প্রসারিত হতো যে চতুর্দিকে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সক্ষমতা অনুযায়ী দান করতেন। তারপর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল আদায় করতেন। আর কিয়ামুল লাইলটা কেমন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে লা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এটা কি পরিমাণ সুন্দর ছিল, উত্তমতা কি পরিমাণ ছিল, হাসনটা কি পরিমাণ ছিল, এটা কি পরিমাণ লম্বা হতো, এটা সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করো না। এই জিজ্ঞেস করো না এটা দ্বারা নিষেধ করার উদ্দেশ্য নয়, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যেমন একটা উদাহরণ দেই যে একজন স্বামী তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসে, তো ওই স্ত্রীর সাথে অনেকদিন পর তার বান্ধবীদের সাথে দেখা হয়েছে। তো বান্ধবীরা জিজ্ঞেস করছে তোমার তো বিয়ে হয়ে গেল, কি খবর, স্বামী কেমন, তোমার লুক আফটার করছে, খেয়াল নজর কেমন রাখছে। একথার উত্তরে স্ত্রী বললেন যে আমার স্বামী আমাকে কি পরিমাণ লুক আফটার রাখে এ ব্যাপারে তোমরা জিজ্ঞেস করো না। তো এই জিজ্ঞেস করো না দ্বারা নিষেধ করা উদ্দেশ্য নয়, বরং লুক আফটার করার এত বেশি আধিক্যতা সে ডিসক্রাইব করে শেষ করতে পারবে। ঠিক ওরকম ভাবে মনে করেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের লম্বা ছিল, এটার উত্তমতা ছিল, এটা সম্পর্কে জিজ্ঞেস না করার দ্বারা এটাই বুঝাতে চাচ্ছেন এটা খুব বেশি লম্বা হতো, খুব বেশি সুন্দর হতো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল গুলো এত হাদিসে এসেছে যে একদিন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন, সিজদা থেকে তো উঠছেন না। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন যে আল্লাহ রাসূলের কি ইন্তেকাল হয়ে গেল কিনা, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ধরে একটু নাড়া দিলেন, অতঃপর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার যে বুড়ো আঙ্গুল যেটা আছে পায়ের সেটাকে নাড়া দিলেন। তখন আয়েশা বলেন যে আমি বুঝতে পারলাম রাদিয়াল্লাহু আনহা যে আল্লাহ রাসূল এখনো এই পৃথিবীতে আছে। তো এখান থেকে আমরা এই যে আলোচনাটা সংক্ষিপ্ত হলো এটা থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাসূলের রমাদান কেমন ছিল। এবার আসি সাহাবায়ে কেরামের রমাদান কেমন ছিল। সাহাবায়ে কেরামগণ রমাদানের ক্ষেত্রে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে কিয়ামুল লাইল আদায় করতেন সাহাবায়ে কেরামের মধ্যে এটা প্রচলিত ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল এর আদায়কে কেন্দ্র করে সাহাবায়ে কেরামগণ মসজিদে তারা কিয়ামুল লাইল আদায় করা শুরু করে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে বিচ্ছিন্ন ভাবে আদায় করছেন, সবাইকে যদি একসাথে করে দেয়া যায় সুন্দর হয়। সবাইকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে সবাইকে একত্রিত করে দিলেন, তারপর থেকে কিয়ামুল লাইলটা জামাতে কন্টিনিউ হতে লাগলো এবং এটা 20 রাকাত করে করে হতে লাগলো। এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামুল লাইল যেটা পেয়েছেন সেটাকে সাহাবায়ে কেরামগণ কিভাবে অনুসরণ করেছেন এবং জামাতবদ্ধভাবে তারা এটাকে আদায় করেছেন। কিয়ামুল লাইল ইন্ডিভিজুয়ালি আদায় করা যায় কিন্তু যেহেতু সাহাবায়ে কেরামগণ সম্মিলিতভাবে এটা আদায় করেছেন এবং এ ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেছেন যে উমর রাদিয়াল্লাহু আনহু এটা একটা বাজে জিনিস স্টার্ট করেছেন বলে ইয়াজুবিল্লাহ বা একটা ভুল জিনিস স্টার্ট করেছেন এরকম কোন সাহাবায়ে কেরামগণ বলেছেন বলে আমার জানা নেই। আমি যতটুকু জানি এ ব্যাপারে মোটামুটি এটাকে উসুলের পরিভাষায় ইসলামিক লর্ড যে যে রুলস রেগুলেশনের উপর ভিত্তি করে চলে যেটাকে বলা হয় হচ্ছে উসুলে ফিকহ, সেখানে বলা হয় একটা পরিভাষা আছে ইজমা সুকুতি, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। ইজমা সুকুতির পরিচয় হচ্ছে যে সাহাবায়ে কেরামগণ এর মধ্য থেকে কেউ একটা মত পেশ করেছেন এবং এটা ইন্তেশার হয়েছে, প্রচার হয়েছে, প্রসার হয়েছে, সবার কাছে মোটামুটি পৌঁছেছে, কোন সাহাবায়ে কেরামগণ এটা দ্বিমত পোষণ করেন নাই। এখন পরিস্থিতিতে এটার মাধ্যমে যে আমলটা সাব্যস্ত হয় এটা তাকিদযুক্ত আমল, এটা আমাদের জন্য করা উচিত। তো সময়ের মূল্য যেটা নিয়ে কথা বলছিলাম, সময় চলে যাচ্ছে, শর্টলি শেষ করবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামগণ যেভাবে রমাদান কাটিয়েছেন আমরা সেভাবে আদায় করা দরকার। কিয়ামুল লাইলটা যাতে আমরা গুরুত্ব দিই, সাহাবায়ে কেরামগণ কোরআন তেলাওয়াত করতেন এবং কিভাবে কোরআন তেলাওয়াত করতেন আমরা বিভিন্ন রেওয়ায়েত, কোন কোন সাহাবায়ে কেরামগণ এক সপ্তাহে একবার কোরআন খতম করতেন, প্রথম থেকে পরে শেষ পর্যন্ত যেতেন সালাতের মধ্যে, আবার কেউ কেউ সরাসরি তেলাওয়াত করে। কোনো কোনো সাহাবায়ে কেরামগণ দেখা যেত যে 3 দিনে কোরআনুল কারীম খতম করেছে, কোনো ক্ষেত্রে একদিনের কথা এসেছে, তবে
তিন দিন সর্বনিম্ন হচ্ছে 3 দিনে আমরা কোরআনুল কারীমটা খতম করতে পারি, তাহলে মোটামুটি বুঝে পড়া যায় বা এটার যে হক আছে সেটা আমরা যথাযথভাবে আদায় করে পড়ার উত্তম একটা সুযোগ সৃষ্টি। তো আমরা পয়েন্ট আউট যদি করি, কিয়ামুল লাইল যথাযথভাবে আদায় করা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, তারপর তৃতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন বেশি বেশি দান সাদকা, এগুলোর মাধ্যমে আমরা আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি। আরো অনেক কিছু আছে, যেমন ইসলামী সাহিত্য পড়তে পারি, সবসময় তো আর আমি একটা কে নিয়ে পড়ে থাকবো না, হাদিস পড়ে সময় অতিবাহিত করতে পারি, ইসলামী সাহিত্য পড়ে সময় অতিবাহিত করতে পারি, আমার মধ্যে যে সকল দুর্বলতা আছে এই দুর্বলতা গুলোকে পয়েন্ট আউট করে আমরা আমাদের জীবন থেকে এগুলোকে পরিবর্তন করে আমাদের জীবন থেকে দূর করতে পারি। ইবাদতের প্রতি বা দিনই একটা আমেজ আমাদের মাঝে সবসময় বিরাজ করে এবং চারদিকে একটা ইবাদতের বলা যায়, যেহেতু রমাদান মাসই হলো ইবাদতের মৌসুমের মাস, তো সুতরাং আমরা নানাভাবে যতটা পারা যায় যত সম্ভব ভালো কাজ করা, নেকির কাজ করা, আমল, তাসবিহ, তাহলিল, এছাড়া কোরআন তেলাওয়াত সহ শেখ যেমনটি বলেছেন কিয়ামুল লাইল, অর্থাৎ আমার দিনের বেলা সিয়াম এবং রাত্রিবেলা কিয়াম, এর মাঝে যত পারি যত সম্ভব যদি নেক আমলে লিপ্ত থাকি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি পুণ্যের বিনিময়ে, প্রতিটি আমলের বিনিময়ে এটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। সুতরাং এই সুযোগ কখনো হাতছাড়া করা এটা বুদ্ধিমানের কাজ হবে না। শেখ, আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই যে আমরা জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি চমৎকার হাদিস আমাদের জন্য রেখে গিয়েছেন, বিদায় হজ্জের ভাষণে তিনি ইরশাদ করেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা, যে তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, অর্থাৎ তোমাদের মুক্তির পাথেও এই দুটো জিনিস, একটি হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়িহি, একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব, আর একটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না। তো আপনার কাছে আমি একটু, এই সুন্না বলতে আসলে কি বোঝায় এবং সুন্নার প্রয়োজনীয়তা কি এবং ক্ষেত্র বিশেষে প্রামাণিকতার প্রয়োজন আছে, আমি একটু শেষ পর্যায়ে আপনার কাছে সেটাও জানতে চাইবো, কারণ এই পর্যায়ে আমরা অনেক সময় দেখি যে অনেকেই বলে শুধু আমরা কোরআন মানবো, হাদিসে মানার প্রয়োজন নেই, এরকম কিছু ভ্রান্ত মতবাদ আমাদের সমাজে আছে। তো শুরুতে যদি একটু সুন্নার পরিচয় আমাদেরকে জানিয়ে দিতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন অথবা তিনি যেটা করেছেন অথবা যার উপর তিনি মৌন সমর্থন দিয়েছেন, এটা হচ্ছে সুন্নার মৌলিক পরিচয়। এই এটার উপর ভিত্তি করে বিভিন্ন শাস্ত্রবিদ বিভিন্ন তাদের শাস্ত্রকে কেন্দ্র করে বিভিন্ন পরিচয় দিয়েছে। যেমন যারা উসুল নিয়ে কাজ করেন, একটু আগে আমরা যেটা বলেছি ইসলামিক ল, যে সকল রুলস রেগুলেশনের উপর ভিত্তি করে রচনা করা হয় উসুল ফিকহ, সেটা একটা পরিচয়ে এসেছে, ফিকহের পরিভাষা একটা এসেছে, হাদিসের পরিভাষা একটা এসেছে। তো সবকিছুর সারাংশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন অথবা তিনি করেছেন অথবা যেটার উপর মৌন সমর্থন দিয়েছেন, এটা হচ্ছে সুন্নাহ। এটার সাথে আরেকটু বাড়ানো যায় যে সাহাবায়ে কেরামগণ যেটার উপর সবাই মোটামুটি একমত ছিলেন, এটাকেও আমরা সুন্নার অন্তর্ভুক্ত ধরতে পারি। এই হচ্ছে সুন্নার মোটামুটি মৌলিক পরিচয়। এরপরে আপনি সামনে এগিয়ে যেটা বলেছেন যে সুন্নার গুরুত্ব, সুন্নার গুরুত্ব সম্পর্কে কোরআন করিমে অনেক আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূল ফখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, যে তোমাদের রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা এটাকে গ্রহণ করো, এবং যা থেকে তোমাদেরকে বারণ করে নিষেধ করেছেন তোমরা তা থেকে নিজেকে দূরে রাখো। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার অনুগত করো, রাসূলের অনুগত করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং যাদের নিকট আদেশ দেওয়ার ক্ষমতা থাকে অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যে খলিফা আমির তার আনুগত্য করা। ফা ইন তারাযাতুম ফী শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য তৈরি হয়, তোমাদের মধ্যে ঝগড়া ফাসাদ দেখা দেয়, ঝগড়া বিবাদ একটা ব্যাপারে তোমরা ঐক্যমতে আসতে পারছো না, এটার সমাধান আমরা কোথায় পাবো? ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, রাসূলের কথার দিকে ফিরে যেতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে থাকো, আখিরাতের প্রতি ঈমান এনে থাকো। তার মানে হচ্ছে আপনি শেষের অংশে যেটা বলেছেন যে আমি আল্লাহ রাসূলের সুন্নাহ মানব না, এরকম বক্তব্য কেউ যদি প্রদান করে থাকেন ওয়াল ইয়াযু বিল্লাহ, তাহলে এই আয়াতের শেষাংশ বলছে যে বলবে যে আমি আল্লাহ রাসূলের কথা মানি না, এর দ্বারা প্রমাণ হয় যে ওই ব্যক্তির আসলে আল্লাহ অথবা আখেরাত দিবসের উপর তার সেরকম ইয়াকিন নাই। কারণ যদি আল্লাহ আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, ইমান থাকে, যদি আখেরাতের প্রতি ইমান থাকে, তাহলে তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে ফিরে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার দুই। তৃতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে আরো বেশ কিছু জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত্যের কথা বলেছেন, এবং আল্লাহকে ভালোবাসার মানদণ্ড রাসূলকে নির্ধারণ করেছেন। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ রাসূলকে বলে দিচ্ছে তাহলে নবী আপনি বলুন যে ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আর আমার আনুগত্যের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা রয়েছে। তাই অনেকে বলেন যে আমি আল্লাহকে আর কোরআনকে পেলেই হবে, মূলত আল্লাহকে এবং কোরআনকে পাওয়ার মাধ্যম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি মনে করে যে আমি সিঁড়ি ছাড়া পাঁচতলার ছাদে চলে যাব, এটা তো সম্ভব নয়, বলবে যে আমি হয়তো লিফট দিয়ে চলে যাবো। সহজ কথা হচ্ছে, একটা ভবনে উঠার যতগুলো মাধ্যম আছে, এই মাধ্যম গুলো ছাড়া তো আর উঠা যাবে না। আমরা আল্লাহকে কিভাবে চিনেছি, রাসূল চিনিয়েছে, আমরা কোরআন কিভাবে চিনেছি, এটা যে আল্লাহর কিতাব কিভাবে জেনেছি, রাসূল আমাদেরকে জানিয়েছেন, যিনি আমাকে আমাদের রব চিনিয়েছেন, যিনি আমাদেরকে আমাদের কিতাব চিনিয়েছেন, তাকেই ছেড়ে যদি আমি সেগুলো করতে যাই তাহলে কখনোই কোনোভাবেই এটা সম্ভব হবে না। আর এই ক্ষেত্রে সুন্নাহ পালনের প্রয়োজনীয়তা কি? সহজ কথা হচ্ছে, দিন মানতে হলে সুন্নাহ ছাড়া কোনো কিছুই করা যাবে না। কারণ এমন অনেক বিষয় আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে মুভ না করলে আমাদের অনেক মৌলিক ইবাদত আছে যেটা আমরা বের করতে পারবো না। সালাতের রাকাত সংখ্যা নিয়ে যদি বলি, সালাতের রাকাত সংখ্যার মধ্যে কোথায় আমরা কি পড়বো, কোরআনুল কারীমে আমরা কি বের করতে পারবো? সম্ভব নয়। কোথায় এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এসেছে। সুতরাং কোনোভাবেই আমরা সুন্নাহকে ছোট করে দেখার সুযোগ নাই। সালাতে সালেহিনদের একটা কথা বলে শেষ করবো। আমাদের মধ্যে অনেকের টেন্ডেন্সি এটা কাজ করে যে এটা তো আল্লাহ রাসূলের সুন্নাহ, সুতরাং এটার গুরুত্ব কম। সালফে সালেহিনদের কাছে এর বিপরীত ছিল। কি? সালফে সালেহিনগণ সুন্নাহকে গুরুত্ব দিতেন এজন্য যে এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, সুতরাং গুরুত্ব দিতে হবে। এখন আমাদের মধ্যে ইনটেক্স, আমরা মনে করছি যে এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, সুতরাং এটা বাদ দিলেও কিছু নাই। অথচ বাস্তবতা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ হিসেবে এটাকে আমার আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমিন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা সুন্নাহর গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে জানলাম। মোট কথা, দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতেই চাই, আমাদের কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের শায়খ কিন্তু বিভিন্ন রেফারেন্স টেনে দেখিয়েছেন যে কোরআন কারিমের বিভিন্ন জায়গায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের কথা এসেছে, সেখানেই পাশাপাশি রাসূলের আনুগত্যের কথা এসেছে। এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, তার মৌন সমর্থন, এছাড়া সাহাবীদের বিভিন্ন কথা, আমল, এগুলো সুন্নাহর অন্তর্ভুক্ত। বেশ কিছু প্রশ্ন চলে এসেছে আমাদের কাছে, আমরা সেই প্রশ্নে যেতে চাই। প্রথমেই একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা লক্ষ্য করি যে আমরা সাধারণত যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি সেখানে ইকামতের বিধান রয়েছে যখন জামাত দাঁড়িয়ে যায়, কিন্তু জুমার দিনে আমরা ইকামত নেই, ইকামতের আগে আজানের নিয়ম রয়েছে, এটা আসলে কেন, এ সম্পর্কে যদি বলতেন। জুমার দিনে তো ইকামত আছে, নেই কোথায়, আছে তো ইমাম সাহেব যখন খুতবা শেষ করেন তারপর যে ইকামত দেওয়া হয়, হয়তো আপনি ওরকম ভাবে খেয়াল করে দেখেননি, আজকে থেকে খেয়াল করবেন, নেক্সট জুমাতে দেখবেন খুতবা শেষ করে যখন ইমাম সাহেব মেম্বর থেকে নেমে যান তখন ইকামত আছে। আপনি হয়তো এটা বোঝাতে চেয়েছেন যে জুমার আজানে প্রশ্ন আছে যে জুমার, হ্যাঁ, জুমার নামাজের সময় কেন আজান দেওয়া হয়, কেন আজান দেওয়া হয়, এটা হয়তো মুখ্য উদ্দেশ্য হতে পারে। দেখুন, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুমার আজান একটা ছিল। কোনটা? সেটা হচ্ছে খুতবা যখন শুরু হয়, খুতবা শুরু হওয়ার আগের যে আজান, আমাদের কমিউনিটিতে যেটা দ্বিতীয় আজান হিসেবে প্রসিদ্ধ, এই আজানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। তৎকালীন সময়ে মুসলমানগণের সংখ্যা মোটামুটি অত বেশি ছিল না, সবাই মদিনার আশপাশে থাকতেন, মসজিদ নববীর আশপাশে থাকতেন। যখন ওই আজানটা হতো, আজান হওয়ার সাথে সাথেই দেখা যেত সাহাবায়ে কেরামগণ সবাই মসজিদে এসে উপস্থিত হতেন এবং তারা খুতবা শুনতেন। কিন্তু মুসলমানদের সংখ্যা যখন বাড়তে লাগলো, সবাই তো আর মদিনায় বসবাস করা সম্ভব না, ইসলামের সীমানা বিস্তৃত হতে লাগলো, মুসলমানগণ বিভিন্ন এলাকায় বসবাস করা শুরু করলেন, তখন দেখা গেল যে যখন জুমার আজান, খুতবা পূর্ববর্তী যে আজান, এটা যখন হয় তখন দূরবর্তী যে সকল মুসল্লি আছেন, সাহাবায়ে কেরাম বা তাবেঈন পরবর্তী সময়ে, তারা এসে মসজিদে জড়ো হতে হতে খুতবা শেষ হয়ে যায়। আর খুতবা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ইয়াউমুল জুমআ। এবং এজন্য স্কুল অফ হানাফি থটে দেখা যায় একটা মত আছে যে যখন খুতবা শুরু হয়ে যাবে তখন কেউ যদি মসজিদে প্রবেশ করেন, দুখুলুল মসজিদ আদায় না করে তিনি বসে যাওয়ার কথা বলা হয়েছে। এটা কেন? এটার কারণ হচ্ছে জুমার খুতবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জুমার খুতবা চলা অবস্থায় কথা বলা হচ্ছে মাকরুহ। এটাকে ইসলামে শরীয়তের পরিভাষায় বলে নিন্দিত করা হয়েছে, এই কাজটা করা, খুতবার সময় কথা বলা, তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। দেখা গেল যে আজান হওয়ার পর এসে এসে খুতবা চলে যাচ্ছে, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে না, আজান যেহেতু মানুষকে তাহজির করার জন্য, সতর্ক করার জন্য, তাই আরেকটা আজান দিতে হবে। সেটা কি? জুমার যে দ্বিতীয় আজান যেটা আমরা আমাদের কাছে এখন এটা প্রসিদ্ধ, এটার বেশ কিছু আগে আরেকটি আজান দিব, এটার দ্বারা উদ্দেশ্য হবে সবাই জুমার নামাজের জন্য তৈরি হয়ে মসজিদে চলে আসো, তারপর মোটামুটি সবাই চলে আসলো, তারপর দ্বিতীয় আজান দিয়ে খুতবা শুরু হলো। এই হচ্ছে প্রথম আজান এবং দ্বিতীয় আজান কিভাবে কোথা থেকে আসলো সেটার ইতিহাস। তো
ওসমান রাদিয়াল্লাহু আনহু করে আমাদের যে আশা করি আমাদের সম্মানিত প্রশ্নকারী ভাই বা বোন তিনি তার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপর যে আরেকটি প্রশ্ন আমাদের ভাই করেছেন যে তার বিয়ের সময় 3 লক্ষ টাকা দেড় মোহর ধরা হয়েছিল, যেটা তার একান্ত ইচ্ছার বিরুদ্ধে এবং এত টাকা তার পক্ষে আসলে দেওয়া সম্ভব না। এক্ষেত্রে তার স্ত্রী বলেছে যে এই টাকা তাকে দিতে হবে না, এক্ষেত্রে তার করণীয় কি? প্রথম কথা হচ্ছে যে নিজের অমতে কেউ যদি জুটবুদ্ধি করে মোহর সাব্যস্ত করে, এই মোহর সাব্যস্ত হয় না। যেহেতু মোহর সাব্যস্ত হয় না, বিয়ে তো হয়ে গেছে, এখন কি হবে? এই ক্ষেত্রে মহরে মিছিল ওয়াজিব হবে। মহরে মিছিল কি? মহরে মিছিল হচ্ছে যিনি বিয়ে করছেন, যার যার সাথে বিয়ে হচ্ছে, উনার যে বংশ নসব নামা যেটা আছে বাবার দিক থেকে, ওই বংশের মহিলা তার সমবয়সী যারা আছেন তাদের মহর কত হয় সেটার উপর ভিত্তি করে যাচাই করা। যেমন মনে করুন যে পাত্রীর বিয়ে হচ্ছে, এই পাত্রীর বড় বোন যদি থাকেন ইমিডিয়েট সেম স্টেটাসে, সেম মোটামুটি তার আউসাফ যেগুলো ছিল সিফাত এগুলো পাশাপাশি, তো একজন বড় বোনের মোহরটা কত ছিল সেটা, বা যদি সমবয়সী ফুফু থাকেন সেম স্টেটাসের বা চাচাতো বোন থাকেন ওইদিকে যাওয়া যেতে পারে। অর্থাৎ এই লেভেলের এই স্ট্যান্ডার্ডের মোহর কত থাকে সেটার উপর ভিত্তি করে ধার্য করা হবে যদি মোহর সাব্যস্ত না হয়েছে, এত জোর জবরদস্তি করা হয়েছে হয় নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ভাইয়ের স্ত্রী বলেছেন যে আমাকে দিতে হবে না। দেখুন অনেক সময় স্ত্রীরা মানে মনের থেকে বলেন যে দিতে হবে আর মুখে বলেন যে দিতে হবে না, যেহেতু ওই স্বামীর সাথে বসবাস করতে হবে, একসাথে থাকতে হবে। আর অনেক স্বামী ওরকম আছেন, চলে বলে কলে কৌশলে সবসময় স্ত্রীর কানের কাছে জ্ঞান জ্ঞান করতেই থাকেন যে মোহর এত টাকা আমি কিভাবে দিব, দিব না, এটা কিভাবে কি করা যায়। আর স্ত্রীও এই ফাঁক দিয়ে বলে আচ্ছা ঠিক আছে দেওয়া লাগবে না, এটা দেওয়ার প্রয়োজন নেই। স্বামীও হাত পা গুটিয়ে বসে থাকলেন, মাশাআল্লাহ আমার স্ত্রী বলেছে দিতে হবে না, এরকমও যাতে না হয়। মন থেকে যদি স্ত্রী বলেন যে না আসলেই আমার কোনো প্রকার মোহর লাগবে না, তাহলে স্বামী আর দিতে বাধ্য নয়, এটা মাসআলা। যদি সত্যিকার অর্থে স্ত্রী মন থেকে বলে থাকেন, তবে আমি পরামর্শ দিব মোহরটা স্ত্রীর একটা সম্মান, স্ত্রীর একটা অধিকার, স্ত্রী বলেছেন দেওয়া লাগবে না সেজন্য আমি হাত পা গুটিয়ে বসে থাকলাম, এটা যাতে না হয়। আমার যদি সক্ষমতা থাকে আমি আমার স্ত্রীকে বলা উচিত, যেহেতু জোরজবরদস্তি করে হয়েছিল আর সেটা দেওয়ার তৌফিকও আমার নাই, আমি আমার স্ত্রীকে বলবো যে দেখো তোমার মোহরে মিছিল অনুযায়ী বা তুমি আরেকটা মোহর বলো যেটার উপর তুমি সন্তুষ্ট আছো, আমি সেটা পরিশোধ করে দিই। এটা হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা আমি আমার কাছে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে। তবে হ্যাঁ, আপনার স্ত্রী যদি সত্যিকার অর্থে মন থেকে বলে দিতে হবে না, মাসআলা হচ্ছে এটা মাফ হয়ে যাবে। জিনিস সন্দেহ, তবে অবশ্যই হকের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আর এই দেড় মোহরের মাধ্যমেই আমরা একজন স্ত্রীর অধিকার লাভ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আরেকটি প্রশ্ন আমাদের কাছে আছে, সেটি হলো যে নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াতুর পরে যে দরুদ শরীফ পড়ি, এরপরে কোরআনে বর্ণিত যে দোয়াগুলো আছে আমরা এগুলো পড়তে পারবো কিনা অতিরিক্ত হিসেবে? দেখুন ফরজ নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন এর বাহিরে কোনো কিছু করা উচিত নয়। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বর্ণিত এমন অনেক দোয়া আছে যেটা ফরজ নামাজে পড়েননি, সুতরাং আমরা নিজ থেকে এটা ফরজ নামাজে আনার দরকার নেই, কারণ ফরজ নামাজটা হচ্ছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবশ্যকীয় ফরজ বিধান। আর এই আবশ্যকীয় ফরজ বিধান আমাদের উচিত হচ্ছে আল্লাহ রাসূল যেভাবে করেছেন ঠিক ওরকম ভাবে করা, কিন্তু নফল ইবাদত যেগুলো আছে এগুলোর মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেক সময় একভাবে করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে ফ্লেক্সিবিলিটি ছিল। তাই নফল সালাতে আমরা সিজদায় বলেন বা তাশাহুদের পর, দুরুদ শরীফের পর আরো যেগুলো দোয়া আছে আমরা সেগুলো পড়তে পারি, কিন্তু ফরজ নামাজে ফরজ সালাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি এমন কোনো দোয়া নিজেকে সংযুক্ত না করাই ভালো। ইনশাল্লাহ আশা করি প্রশ্নকারী ভাই তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর একজন বোন প্রশ্ন করেছেন যে পিরিয়ড চলাকালীন তার যে মাসিক যে নির্ধারিত সময় আছে, এক্ষেত্রে স্কুলের পরীক্ষার খাতিরে শুধু পরীক্ষার জন্য যে হাদিস যে পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত সেগুলো তার পড়া বা লেখা যাবে কিনা? ব্যাপারে আসলে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে, বিভিন্ন ধরনের মত পাওয়া যায়। তবে আমার কাছে যেটা মনে হয় হাদিস সবচেয়ে সতর্কতাপূর্ণ, যে যদি আমার পড়ার প্রয়োজন হয় তাহলে হাদিসটা আমি মনে মনে পড়ব, মুখে উচ্চারণ না করাটা ভালো। তবে অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন মুখে উচ্চারণ করা যাবে, আবার অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন হাদিস পড়াও যাবে না, কোরআনের সাথে হাদিসকে মোটামুটি সাদৃশ্য করে বলেছেন যে এটাও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সুতরাং আমরা এটাতেও ইহতিয়াত করব, এটা থেকেও বেঁচে থাকবো। তবে কাউলুর রাজে আমার কাছে যেটা মনে হয় যে এটা মনে মনে পড়া যেতে পারে, আর যদি দেখা যায় মনে মনে পড়ে হচ্ছে না, ওজোরের জন্য আমার দূরে পড়তে হচ্ছে, আশা করছি এটার মধ্যে গুনাহ হবে না। আল্লাহ ইনশাআল্লাহ আশা করি প্রশ্নকারী বোন তার প্রশ্নের উত্তর পেয়েছে। এরপর যে আরেকটি মজার প্রশ্ন আছে, সেটি হলো রমাদান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, আমরা এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি খুবই স্বাভাবিক, কিন্তু এক্ষেত্রে কোরআন খতম করা গুরুত্বপূর্ণ নাকি তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ শেখ? আচ্ছা আচ্ছা, দেখুন কোরআন তেলাওয়াতের ফজিলত অবশ্যই বেশি,
কেউ যদি কোরআনুল করিম খতম না করে, মানে পুরোটা এক পাশ থেকে শুরু করেছে শেষ পর্যন্ত না যায়, তাহলে যে সেই ব্যক্তি সওয়াব পাবে না, বিষয়টা আসলে ওরকম নয়। আমাদের অনেক দর্শক আছেন বা অনেক বিশেষ করে আমাদের আগের যুগের মা বোনেরা যারা আছেন, চাচিরা যারা আছেন, মামিরা যারা আছেন, তাদের মধ্যে অনেকের মধ্যে এই ধারণাটা থাকে যে যতক্ষণ পর্যন্ত না কোরআনুল কারিম শুরু থেকে শেষ করে হুজুরের মাধ্যমে বকশিয়ে না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওনারা সওয়াব পাচ্ছেন না। বিষয়টা আসলে ওরকম নয়। আপনি যখন কোরআনুল কারিম তেলাওয়াত করবেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 সওয়াব করে দিচ্ছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কার্যক্রম, বান্দার নিয়াহ, বান্দার ইখলাসের উপর ভিত্তি করে তার একটা কার্যক্রমের যে রিওয়ার্ড, যেটা সওয়াব, এটাকে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়, আর রমাদানে সেটা 700 গুণও ছাড়িয়ে যায়। কারণ হাদিসের প্রথম অংশে এই যে হাদিস যেটা আমি মেনশন করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার আমলের রিওয়ার্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু রমাদানের সিয়ামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে করছি, যে এই ফাস্টিংটা হচ্ছে আমার জন্য, আর আমি এর প্রতিদান দিব। তো আমি এর প্রতিদান দিব এর মানে কি? এর আগে বলে এসেছেন 10 থেকে 700, আর এরপরে বলছেন যে আমি এর প্রতিদান দিব, তার মানে আমরা আশা করতে পারি এটা হচ্ছে 700 চেয়েও বেশি। রমাদানের ইবাদতের গুরুত্বের এই পরিমাণ বেশি। তো আমরা যদি সেদিকে না যাই, অ্যাটলিস্ট তো আমাদের 10টা সওয়াব আছে, অ্যাটলিস্ট কমপক্ষে। তো আমি যখনই তেলাওয়াত করবো, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে 10টা করে অক্ষর সওয়াব আছে। আবার আরেকটা ব্যাখ্যা, 2 বছর পূর্বে মসজিদে নববীর একজন ইমাম খতিব ডক্টর আব্দুল মাসিদ আল কাসিম, তার একটা দাওরে আমি বসেছিলাম, সেখানে তিনি বলেছিলেন যে একটা অক্ষর উচ্চারণ করতে গিয়ে যে আরো কয়েকটা অক্ষরের প্রয়োজন আছে। যেমন মনে করেন ফা, এই যে ফা বললাম, ফার সাথে কিন্তু একটা আলিফ অ্যাড হয়ে গেছে, এই যে ফা বলছি, অর্থাৎ একটা অক্ষর পরিবর্তন উচ্চারণ করতে গিয়ে একটার সাথে যে আরেকটা অক্ষর যদি যৌগিক হয়ে আসে, তাহলে এটার সাথে যে অক্ষরগুলো যৌগিক হচ্ছে সেটারও সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ ওয়াবিহামদিহি। সহজ কথা হচ্ছে যে অনেক অনেক সওয়াব রয়েছে যদি আমি খতম নাও করি। তবে হ্যাঁ, খতম করাটা সালফে সালেহীনদের আমলের মধ্যে ছিল এবং রাসূলুল্লাহ আলাইহিসাল্লাম করেছেন। কিভাবে? যেমন রমাদানে জিব্রাইল আলাইহিসাল্লাম আল্লাহ রাসূলের কাছে আসতেন, এসে তারা একজন আরেকজনকে কোরআন শোনাতেন এবং পুরো কোরআনটা তারা শোনাতেন। তার মানে হচ্ছে এই পুরো কোরআন শোনাটাও রাসূলুল্লাহ আলাইহিসাল্লাম থেকে আছে, পড়াটা আছে। তাই বলে আমরা এটা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই যে আমি বললাম যে কোরআন শুধুমাত্র তেলাওয়াত করবো, খতমের পেছনে ছুটবো না। খতম মানে কি? এক দিক থেকে শুরু করে এটা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছা। এটার মানে তো এই নয় যে কোরআন পড়া শেষ, আজকের মতো শেষ, আর করবো না, এরকম না। এটা একটা ধারাবাহিকতা পড়া। তাই তেলাওয়াত করাও গুরুত্বপূর্ণ, আর তেলাওয়াতের ধারাবাহিকতা হিসেবে আমরা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত করি, এটাই হচ্ছে উত্তম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রমাদানে করেছেন, এই হিসেবে আমরা এটাকে মুস্তাহাব বলতে পারি। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে কোরআন কারিম একটা মহিমান্বিত জীবন্ত কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের পদে পদে আমাদের জন্য রহমত বরকত রেখেছেন। তো দর্শক, আমরা অবশ্যই কোরআন কারিম পড়ব, তেলাওয়াত করব, এর মাধ্যমে আমরা সওয়াব অর্জন করব। তো কোরআন কিন্তু নাজিলের মূল উদ্দেশ্যই ছিল কোরআন আমরা পড়ব, বুঝবো, আমল করব। কোরআন আমাদের জন্য গাইডলাইন স্বরূপ। তো সুতরাং আমরা কোরআন তেলাওয়াত যেভাবে গুরুত্ব আরোপ করে আমরা গুরুত্বের সাথে তেলাওয়াত করছি, পাশাপাশি আমাদের চেষ্টা থাকা উচিত কোরআনকে বোঝা এবং আমল করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন আছে শেখ, সেটি হলো তিনি প্রশ্ন করেছেন যে আমি রাগের মাথায় মান্যত করেছিলাম যে আমার ছেলেকে মেরে রক্তাক্ত করব, এখন এক্ষেত্রে করণীয় কি? সেটা তো তিনি করেননি। এখন মান্যতের ক্ষেত্রে মাসালা হচ্ছে, আপনি যদি এমন কোন মান্যত করেন যেটা ইসলামের জায়েজ নাই, এই মান্যত পূরণ করতে হয় না, এবং এই মান্যত পূরণ করলে উল্টা গুনাহ হবে। যেমন মনে করুন কোনো মানুষ মান্যত করেছে যে আমি মাজারে যাবো, মাজারে একটা গরু দিব, মাজারে গরু দেওয়া তো হারাম। মাজারে এমনিতে আপনি যাচ্ছেন ওদিকে জিয়ারতের জন্য, জিয়ারত করে ফেলছেন, সমস্যা নেই। একেবারে উদ্দেশ্য করে আপনি কোনো মাজারে যাচ্ছেন কোনো সাধারণ মানুষের, বা আমরা আল্লাহর ওলিও যদি কেউ হয়ে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারার ক্ষেত্রে বিভিন্ন কথা আছে, সেদিকে না যাই, কিন্তু আল্লাহ রাসূল ব্যতীত অন্যান্য যারা আছে, যেমন মনে করেন শাহজালাল রাহিমাহুল্লাহ, শুধুমাত্র তার মাজার জিয়ারতের উদ্দেশ্যে আপনি যে সফর করতেছেন, এরকম কোনো বর্ণনা নেই। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে তোমরা 3 জায়গায় সাহাবের উদ্দেশ্যে সফর করা ব্যতীত তোমরা এই বাহনের, এই যে কি বলে আপনার উটের উপর যে একটা ঘোড়ার যে জিন আছে, বা উটের উপর যে বসার জন্য আলাদা একটা বসার যে একটা কি আছে, হাওদা, এই টাইপের যে বিষয়গুলো আছে, এই সকল বিষয় থেকে নিষেধ করেছেন যে তোমরা কষ্ট যদি করতে চাও সাহাবের নিয়ত সফরে, একটা হচ্ছে মসজিদে হারামের দিকে, একটা হচ্ছে মসজিদে নববীর দিকে করবে, আর একটা হচ্ছে মসজিদে আকসার দিকে। এই 3টা ছাড়া আরেকটা ফজিলতপূর্ণ জায়গা আছে, হচ্ছে মসজিদে কুবা। এর ব্যতীত এমনিতে আমি কোনো প্রয়োজনে গিয়েছি বা দেখার জন্য গিয়েছি শিক্ষা সফর হিসেবে, এটা হতে পারে, কিন্তু সাহাবের উদ্দেশ্যে এটা আমরা যাব না। তো যেই কথা থেকে আমরা এদিকে গিয়েছিলাম, আপনি যেটা মেনশন করেছিলেন
আমরা যেমন মান্নত করেছিলেন, মান্নতের ক্ষেত্রে এই মান্নত যদি এরকম হয় যেটা ইসলামে জায়েজ নেই, এরকম কোন মান্নত আমরা পূরণ করবো না, যদিও ভুলক্রমে করে ফেলি, এই মান্নত প্রয়োজনের কোন প্রকার দরকার নেই, এটা আমরা পূরণ করবো না। আর যদি কেউ মনে করেন যে মান্নত করে ফেলেছি পূরণ করতে হবে, উল্টা গুণা হবে, তো আপনি এমন একটা মান্নত করেছেন যেটা আসলে ইসলামে জায়েজ নেই। আপনাকে কি অধিকার দিয়ে যে আপনি আপনার ছেলেকে মেরে রক্তাক্ত করবেন, শাসন করবেন, ঠিক আছে, কিন্তু মেরে রক্তাক্ত করা সেটা তো ইসলাম আপনাকে অধিকার দেয় নাই, তাই এটা একটা হারাম মান্নত, আপনাকে পালন করতে হবে না, আপনি করেননি, ভালো কাজ করেছেন। জি মাশাআল্লাহ, আসলে এটা মানতের গণ্ডির মধ্যেই পড়ে না, কারণ এটা ইসলামে এটা নাজায়েজ, তো আমাদেরকে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে না, মানতের ক্ষেত্রে আমরা জায়েজ বা ইসলাম শরিয়া সম্মত মানত আমরা করতে পারি এবং সেটা আমরা করব ইনশাআল্লাহ। যদি ভাই এক 30 সেকেন্ড, যেটা হচ্ছে মানতটা বেসিক্যালি ইসলাম এটাকে এনকারেজ করে না। একটি হাদিসে এসেছে যে বখিল থেকে আল্লাহ তাআলা যখন কোনো সম্পদ হসিয়ে নিতে চান তখন তার উপর বিপদ আসে, তখন সে বিপদে পড়ে মানত করে, আল্লাহ আমি এই বিপদটা থেকে উদ্ধার করলে আমি তোমার রাস্তায় এটা, আমি এটা কেন করছি, আমার করণীয় হচ্ছে আমি আল্লাহর রাস্তায় বেহাত দান করবো, আমার সীমানা ছাড়া আমার সক্ষমতা আছে সব আমি দান করবো, কন্ডিশন এটা হলে ওটা হবে, এটা হলে এটা হবে। মান্নতটা ইসলাম ডিসকারেজ করে, এটাকে এনকারেজ করে না, উৎসাহিত করে। হ্যাঁ, যদি হালাল হয় আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আসলে গিভ এন্ড টেক এর তো সম্পর্ক নেই এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমাকে দেন সবই নিয়ামা। শেখ, আমাদের আরো কিছু প্রশ্ন আছে, আর দুটি প্রশ্ন আমাদের সামনে, সেটি হলো একটু আগে কোরআন কেন্দ্রিক যে প্রশ্নটি ছিল, এক ভাই বা বোন প্রশ্ন করেছেন যে কোরআন খতম করার পর আমি এটা মৃত মানুষের নামে, এটা তার নামে এটা এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বকশিয়া দেয়া, বা মৃত মানুষের নামে এটাকে আমি নির্ধারণ করতে পারবো কিনা। ইসলামের ফিকহের পরিভাষা এটাকে বলা হয় ইহদা, সওয়াবটাকে কারো কাছে হাদিয়া পাঠানো। এই ইহদা করার ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে একটা বিষয়ে। এখানে বলি ইবাদত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শারীরিক ইবাদত আর একটা হচ্ছে অর্থনৈতিক ইবাদত। তো যে ইবাদতটা হচ্ছে অর্থনৈতিক, এটা অন্যের জন্য করা যায়, এর ব্যাপারে কারো দ্বিমত নেই, অথবা এমন কিছু কাজ যেটা অর্থনৈতিক এবং হচ্ছে শারীরিক দুইটার মিশ্রণ আছে, যেমন মনে করো হজ, হজ করতে হলে টাকার প্রয়োজন আছে আবার শারীরিক কসরতেরও প্রয়োজন আছে, তো এটাও অন্যের পক্ষ থেকে করা যায় যদি যে ব্যক্তি হজ করছেন ওনার যদি নিজ থেকে হজ আগে করা থাকে। যাই হোক, আর যে সকল ইবাদত হচ্ছে সেটা শারীরিক শরীরের সাথে বাদানিয়া, ইবাদতুন বাদানিয়া, অর্থনৈতিক সম্পর্ক নাই, এগুলো আরেকজনের জন্য করা যায় কিনা, যেমন কোরআন তেলাওয়াত, এটার জন্য আমার টাকা পয়সার দরকার নাই, আমি আমার শারীরিক পরিশ্রম দিয়ে সেটা পড়বো, বা আরেকজনের জন্য সালাত আদায় করে এটা সওয়াবটাকে আমি তার নামে করে দেয়া, রোজা রেখে তার নামে করে দেয়া, এটার ব্যাপারে ওলামায়ে কেরাম সালফে সালেহীন যারা ছিলেন তাদের মধ্যে ইখতিলাফ আছে। তো এর মধ্যে থেকে আমি আমার জানা মতো স্কুল অফ হানাফি থট এবং স্কুল অফ হাম্বলি থট এটাকে পারমিসেবল মনে করে, আর স্কুল অফ শাফাই থট এবং স্কুল অফ মালিকি থটের যা স্কলার যারা আছেন তারা ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তো আরো যারা ওলামা আছেন তাদের মধ্যে দ্বিমত আছে, তবে ওলামাদের বিশাল একটা অংশ বলেছেন এটা বৈধ, আবার অনেকে বলেছেন যে না এটা না করাই ভালো। সবকিছু মিলিয়ে আমাদের দেশের ওলামায়ে কেরামগণ মনে করেন যে এটা বৈধ এবং এখানে দোষের কিছু আছে বলে মনে হয় না। আল্লাহু আলম। জি ইনশাল্লাহ, এক্ষেত্রে আমাদের আরেকটি লক্ষণীয় বিষয় শেখ, যে আমরা কোরআন শুরু করার আগেই আমরা নিয়তটা নির্ধারণ করতে হবে, এমন তো না যে আমি কোরআন কয়েকটা খতম করে রেখেছি, আমার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টের মতো জমা আছে সেখান থেকে আমি ট্রান্সফার করে দিলাম, বরং আগেই আমাকে নির্ধারণ করে নিয়ত করে তারপর হয়তো আমি করতে পারি। আর তবে প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমাদেরকে হাদিসটি মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মৃত মানুষ তিনটি আমল ছাড়া আসলে অন্য কোনো পথ সুযোগ থাকে না, তো আমরা যখন আমাদের হাতে সুযোগ আছে সেই সুযোগকে কাজে লাগানো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন। সবশেষ আরেকটি প্রশ্ন নিতে চাই, আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কিছু প্রশ্ন আমরা পাচ্ছি এবং উত্তর দিচ্ছি, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন। তো শেখ, এই সর্বশেষ প্রশ্নটি নিয়ে আমরা শেষ করতে চাই, একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে, সেটি হলো যে একজন প্রশ্ন করেছেন যে দুরারোগ্য ব্যাধি তিনি আক্রান্ত ছিলেন, প্রায় 3 বছর কোন রকম সিয়াম পালন করতে পারেননি, এখন আলহামদুলিল্লাহ তিনি পুরোপুরি সুস্থ, কিছুটা সুস্থতার দিকে যাচ্ছেন, তো এক্ষেত্রে তার পূর্ববর্তী যে 3 বছরের সিয়াম কাজা হয়ে গিয়েছে সেগুলো কাজা করার কোনো পদ্ধতি বা আদৌ করতে হবে কিনা? সম্মানিত ভাই, আপনার যে সিয়াম গুলো কাজা হয়েছে, যেহেতু আপনি সুস্থ হওয়ার পথে আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে পূর্ণাঙ্গ সুস্থ করে দিন, আর যে সিয়াম গুলো আপনি রাখেন নাই, রোজা যেগুলো রাখেন না, এগুলো আপনাকে কাজা আদায় করতে হবে। এখন যেহেতু রমাদান চলছে, এখন তো আর পারবেন না, এবার এই রোজা গুলো রাখুন, রমাদান শেষ হওয়ার পর আপনি আপনার যে আপনার যখন সুযোগ হয় সময় সেখান থেকে আপনি, যেহেতু 3 বছর প্রায় হচ্ছে 90টার মতো রোজা, আপনি ধারাবাহিক ভাবে একটু কষ্ট করে রাখতে হবে, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবে। এক্ষেত্রে শেখ, যদি না রেখে তিনি কাফফারা দিতে চান, সেই পদ্ধতিটাও যদি একটু জানিয়ে দিতেন। দেখুন, কাফফারা দিলে যে জিম্মা থেকে চলে যায় বিষয়টা ওরকম না, কাফফারার শর্ত হচ্ছে কাজা আদায় করবেন সাথে কাফফারা দিবেন। অনেকে আবার ভুল বলছেন যে কাফফারা দিয়ে দিছি আমার তো দায়িত্ব শেষ হয়ে গেছে, বিষয়টা কিন্তু ওরকম না,
কাফারা যাই দেই, কাফারার সাথে কাজাটাও শর্ত, কাজা করবো মানে যে রোজাটা রাখি না এটা রাখবো সাথে কাফারাও দিই, তাই কাফারা দিয়ে যে নিজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন এটা আসলে সুযোগ নাই। সম্ভব না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যারাই আমাদেরকে দেখছেন, খুবই চমৎকার একটি প্রোগ্রাম আপনারা উপভোগ করছিলেন। দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে উঠে এসেছে। আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, সম্মানিত শেখ বা গেস্ট থেকে আমরা সেই প্রশ্নের উত্তর জেনে নেব। শেখ, আমরা তাহলে বিদায় নিতে চাই, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের জন্য আর যদি কোনো নসিহা থাকে খুব সংক্ষেপে যদি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে, হয়তো সেখানে নতুন কোন বিষয় নিয়ে কথা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আইটিভি ইউএসএ কর্তৃক আয়োজিত খুবই চমৎকার একটি প্রোগ্রাম জাকাত ফাউন্ডেশন অফ আমেরিকা নিবেদিত রমাদান কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আলহামদুলিল্লাহ প্রোগ্রামটি নিয়ে সাথে ছিলাম আমি ফজলে রাব্বি, এবং আজকে অতিথি হিসেবে ছিলেন শায়খ মুফতি ওয়ালিদ আল হামিদি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন প্রোগ্রামে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।